হাই ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। অনেকে বলে থাকে তার স্বপ্নের দেশ নাকি আমেরিকা। অনেকের মুখ থেকে আমরা শুনেছি জীবনে একবার হলেও তার এই স্বপ্নের দেশে ঘুরে আসবে। আবার অনেকের স্বপ্ন থাকে আমেরিকা গিয়ে উচ্চতর ডিগ্রি নেবে। পড়াশোনা বলেন, ঘোরার জন্য বলেন, আমেরিকা তো আমেরিকা। সেখানে পড়াশোনার জন্য যেমন রয়েছে অত্যাধুনিক সুবিধা, তেমনি ঘোরার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। আর তেমনই একটি দর্শনীয় স্থান হল ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এটি আমেরিকার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম স্থান। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন ন্যাশনাল পার্ক। পার্কের ভিতরে রয়েছে পর্বতমালা, সক্রিয় আগ্নেয়গিরি, উপ অ্যালপাইন অরণ্য, গিরিখাত, নদী ও হ্রদ। পার্কটি মূলত ওয়াইওমিং রাজ্যে অবস্থিত হলেও মন্টানা ও আইডাহো রাজ্য এর কিছু অংশ রয়েছে। জীব বৈচিত্র্য ও জিওথার্মাল বৈশিষ্ট্যের জন্য পার্কটি খুবই বিখ্যাত। বিগত 2 মিলিয়ন বছরে বহুবার এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে। উদ্যানটি গ্রীষ্মকালে দিনের বেলায় উষ্ণ ও রাত্রিতে শীতল সহ বেশ মনোরম থাকে। তবে যদিও এখানে ঘন ঘন বৃষ্টি হয়, বিশেষ করে বসন্তকাল ও শরৎকালে ব্যাপক মাত্রায় তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা যায়। শীতকালের সময় উদ্যানটি প্রায় সময়ে তুষারে আবৃত থাকে, যা উদ্যানটিতে বরফাবৃত প্রস্তর, ক্রস কান্ট্রি স্কি বা স্নোমোবাইলের অভিজ্ঞতা নেওয়ার জন্য অসাধারণ সময় হতে পারে। সত্যি এই পার্কটিতে না গেলে বুঝবেন না এটি কত বৈচিত্র্যময়।